ঘরে থাকা সবজি আর আটা দিয়ে তৈরি হয়ে গেল সকালের জলখাবারের জন্য স্বাস্থ্যকর রুটি বা গোলা রুটি, যাই বলুন না কেন। বানানো তো খুবই সহজ আর খেতে খুবই ভালো এবং স্বাস্থ্যকর। আপনারাও এইভাবে একবার বাড়িতে অবশ্যই তৈরি করবেন, আর তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে। আজকে খুবই হেলদি এবং স্বাস্থ্যকর একটি রেসিপি তৈরি করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি নিয়েছি কুলেখাড়া পাতা, অনেকে আবার এটাকে কুলখা পাতাও বলে থাকেন। এই কুলেখাড়া পাতাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। একদম সরু সরু করে এগুলোকে কুচিয়ে নিচ্ছি। কুলেখাড়া পাতাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে বাকি যে সমস্ত সবজিগুলো নিয়েছি সেগুলো দেব। তার জন্য আমি প্রথমে একটা গাজর নিয়েছি, গাজরটাকে একদম মিহি করে গ্রেট করে নেব। গ্রেটারের এই যে ছোট ছিদ্রওয়ালা অংশটা আছে এটা দিয়ে মিহি করে গ্রেট করে নেব। দেখুন এইভাবে একদম মিহি করে গ্রেট করে নিলাম, গাজরটাকে মিহি করে গ্রেট করে নিলাম। এবার একইভাবে এখানে আমি নিয়েছি দুটো সেদ্ধ আলু, আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এটাকেও গ্রেট করে নেব। আলুটাকেও গ্রেট করে নিলাম। আলুটাকে গ্রেট করে নিয়েছি, এবার বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এখানে আমি সবুজ আর লাল দুই ধরনের ক্যাপসিকামটা ব্যবহার করেছি, তবে শুধু সবুজ অথবা শুধু লাল বা যে কোনো কালারের ক্যাপসিকাম এখানে ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। দিচ্ছি ধনে পাতা কুচি। কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, দিচ্ছি গোটা জিরে, আর দিচ্ছি জোয়ান। জোয়ানটাকে আমি এইভাবে হাতের সাহায্যে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা। এখানে কিন্তু ময়দার ব্যবহারও করা যাবে, তবে আমি ময়দার ব্যবহার করছি না, আমি যেহেতু স্বাস্থ্যকর ভাবে তৈরি করছি তার জন্য আমি আটার ব্যবহার করলাম। এবার সমস্ত কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সমস্ত কিছুকে ভালো করে মেখে নিলাম। সমস্ত কিছু ভালোভাবে মেখে নিয়েছি। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, সামান্য একটু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তাড়াতাড়ি করো, খিদে লাগছে তো। তোমার খাবার দেখলে কি খিদে বেশি লাগে? কটা বাজে বলো তো। ও বাবা, সমস্ত কিছু ভালোভাবে মেখে নিয়েছি। এবার চলে যাব রুটিগুলো বানানোর জন্য। উনুনের ওপরে একটা তাওয়া গরম করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল।
এবার তেলটাকে ভালো করে চারদিকে ছড়িয়ে দেব। এবার ওই তাওয়ার মধ্যে হাতায় করে ব্যাটার নিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটা এইভাবে থালা বা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দেব। কেন ঢাকলে? এখানে গাজর ব্যবহার করেছি, ক্যাপসিকাম ব্যবহার করেছি, তাই ঢেকে দিলাম যাতে সবকিছু ভালোভাবে রান্না হয়ে যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না করার পর ঢাকাটাকে তুলে নিলাম। দেখুন সাইডটা কি সুন্দর ছেড়ে গেছে। এবার এটাকে উল্টে দেব। প্রথমবার করলে বলে এরকম হলো নাকি কালারটা? প্রথমের কালারটা একটু আলাদা হবে। আর একটু লাল লাল করে ভাজলেই আমাদের ঘর তো সবাই খেতে ভালোবাসে, তুমি জানোই। প্রত্যেকটা জিনিস কিন্তু লাল করেই ভাজি। না ঠিকই আছে, কালারটা দারুণ লাগছে। দুই পিঠ উল্টে পাল্টে একটা রুটি ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। একইভাবে আমি আবার তাওয়ার মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি। এখানে আমি একটা কলা গাছের ডাঁটা নিলাম, দিয়ে ডাঁটাটা দিয়ে এবার তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। তেলটাকে এইভাবে ব্রাশ করে নিলেও হবে, আবার খুন্তি দিয়ে তেলটাকে চারিদিকে ছড়িয়ে নিলেও হবে। ভালো করে চারদিকে তেলটাকে ব্রাশ করে নিতে হবে। আর আবার ব্যাটার নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে চারিদিকে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। ওপরের এক্সট্রা বেটারটাকে আমি এইভাবে একটু খুন্তি দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। ভালো করে চারিদিকে ছড়িয়ে নেওয়ার পর আবার এটাকে এইভাবে ঢাকা দিয়ে দেব। আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারেন। আপনাদের বাড়িতেও যদি আমাদের বাড়ির মতো সবজি খেতে না চাওয়া মানুষ থাকে তাহলে কিন্তু এইভাবে অবশ্যই তৈরি করতে পারে। কথাটা কাকে বললাম বুঝতে পেরেছো নিশ্চয়ই? তুমি বুঝে আমার লাভ নেই, তুমি এই যে সবজি খেতে চাও না না, তার জন্য এরকম ব্যবস্থা। সবজি কেউ খেতে চাইবে না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে সবাই সবজি খেয়ে নেবে। আর প্রতিদিন ব্রেকফাস্টেও নতুন কিছু চাই, আবার সন্ধ্যেবেলাও নতুন কিছু চাই, রাত্রেবেলাও চাই, একই খাবার নাকি বারবার খেতে ভালো লাগে না। নতুন কিছু বানাতে গেলে আলাদা আলাদা তো কিছু বানাতেই হবে, তাই এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি খেয়ে দেখেছি, ভালো লাগছে। এর মধ্যে তুমি এই জায়গাটা যে ভেঙে খেয়ে নিয়েছো বলো, বলতে সেটা বলা যাবে না, সেটা বলা যাবে না, সবাই বুঝতে পারবে যে ওটা গেল কোথায় ধারটা। প্রত্যেকটা রেসিপি আগে হলে তুমি আগে ভাগেই টেস্ট করে নাও, আর সেটা সবাই বুঝে যায়, কেউ বলে না কিছু। আরেকটা রুটিও আমাদের তৈরি হয়ে গেছে, একইভাবে বাকিগুলো তৈরি করে নেব। ঘরে থাকা সবজি আর আটা দিয়ে তৈরি হয়ে গেল সকালের জলখাবারের জন্য স্বাস্থ্যকর রুটি বা গোলা রুটি, যাই বলুন না কেন। বানানো তো খুবই সহজ আর খেতে খুবই ভালো এবং স্বাস্থ্যকর। আপনারাও এইভাবে একবার বাড়িতে অবশ্যই তৈরি করবেন, আর তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আর এখনো পর্যন্ত যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়া যাবে। আজ তবে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।